এশিয়া থেকে ইউরোপ এমনকি আমেরিকা মহাদেশের বিভিন্ন দেশে নানা দাবিতে চলছে আন্দোলন। আগস্টের প্রথম সপ্তাহে কলকাতার আরজি কর মেডিকেলে শিক্ষানবিশ চিকিৎসক হত্যার প্রতিবাদে এখনও চলছে বিক্ষোভ সমাবেশ। জার্মানিতে সরব ডানপন্থীরা, বিচার ব্যবস্থা সংশোধনের প্রতিবাদে আন্দোলন হয় মেক্সিকোতেও। গেল 9 আগস্টে কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ ডাক্তারের ধর্ষণের পর হত্যার জেরে ফুঁসে ওঠে গোটা ভারত। ন্যায় বিচার, নারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ বেশ কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামেন সাধারণ মানুষ, সরব হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। সুপ্রিম কোর্টে গড়ানো এই ঘটনা নিয়ে এখনও ভারতের বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ সমাবেশ। এ ঘটনা নিয়ে নিরবতা ভেঙে নারীদের বিরুদ্ধে আর কোনো অন্যায় সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জার্মানিতে সোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছুরিকাঘাতে সন্দেহভাজন সিরিয়ান অভিবাসী এক যুবককে আটক করায় আন্দোলনের নামে ডানপন্থী সংগঠন। সে সময় পাল্টা আন্দোলনকারী পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয় তাদের। ইউরোপ ছাড়িয়ে আন্দোলনের ঢেউ দক্ষিণ আমেরিকা মহাদেশেও। মেক্সিকোতে প্রস্তাবিত বিচার বিভাগের সংশোধনের প্রতিবাদে রাস্তায় নামেন আন্দোলনকারীরা। তাদের দাবি, সংশোধিত বিচার ব্যবস্থা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উপর প্রভাব ফেলবে। এর আগে ভেনিজুয়েলাতে প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে বিক্ষোভ করায় আটক করা হয় কয়েক হাজার আন্দোলনকারীকে। উত্তর আমেরিকার দেশ কানাডায় 2 কোম্পানির দ্বন্দ্ব ও কর্মী ছাঁটাইয়ের নোটিশের জেরে দেশজুড়ে সোমবার থেকে আন্দোলনের ডাক দেন রেলকর্মীরা। এরই মধ্যে তাদের দাবি দেওয়া মেনে নিয়ে কাজে ফেরত যাওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে গাজায় গেল বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবন্ধের দাবিতে দেশে দেশে শুরু হয় আন্দোলন। মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্রে এখন বিক্ষিপ্তভাবে চলছে বিক্ষোভ। এমনকি অবিলম্বে যুদ্ধ বন্ধ করে জিম্মিদের ফিরিয়ে আনতে তেল আবিবেও বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।